এইবার আমরা টেলউইন্ড সিএসএস এর আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আর এই নতুন টপিকটির নাম হচ্ছে রিইউজিং স্টাইল দেখতে পাচ্ছেন তো এই যে রিইউজিং স্টাইল এই নামটা দেখে কিন্তু আমরা কিছু একটা মিন করতে পারতেছি কেমনটা মিন করতে পারতেছি রিইউজিং অর্থাৎ পুনরায় ব্যবহার করা এরকম টাইপের কিছু একটা তো ধরেন ফর এক্সাম্পল আপনি ওয়েবসাইটের মধ্যে কোথাও এই যে এইরকম একটা কার্ড ধরে আপনি ডিজাইন করে রাখছেন এবার এই ধরনের কার্ড যদি আপনার ওয়েবসাইটের মধ্যে আরও একবার কোথাও ডিজাইন করার দরকার পড়ে তো তখন আপনি পুনরায় হচ্ছে নতুন করে না করে আগের যে কার্ডটা আপনি ডিজাইন করছেন সেই আগের কার্ডের ডিজাইনগুলোকে আপনি জাস্ট সেখানে কল করতে পারেন খুব ইজিভাবে অর্থাৎ কোনো একটা ডিজাইন আপনি স্টোর করে রেখে দিবেন কম্পোনেন্ট আকারে তারপর সেই সেম স্টাইলটাকে আপনি বারবার হচ্ছে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে তো এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তো সেই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আর একটু নিচের দিকে যাব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে আর এই বাটনের মধ্যে লেখা আছে যে সেভ চেঞ্জ তো এই যে বাটনের একটা স্টাইল দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে রাউন্ডেড করে দেওয়া আছে আর এখানে ক্লিক করলে একটা রিং চলে আসতেছে চতুর সাইড দিয়ে তো এই বাটনটাকে ধরে ডিজাইন করার জন্য আমাদের কি কি কাজ করা লাগছে একটা বাটন ট্যাগ নেওয়া লাগছে আর এখানে ক্লাসের মধ্যে আমাদের প্যাডিং দিতে হয়েছে ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়েছে টেক্সটের কালারটাকে দিতে হয়েছে ফোনটাকে একটু সেমি বোল্ড টাইপের মোটা করতে হয়েছে এরপর হচ্ছে রাউন্ডেড এলজি করতে হয়েছে এরপর হচ্ছে বাটনের পিছনে একটা বক্স শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়েছে এরপর যদি আমরা মাউসটা নিয়ে যাই কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে এই রিলেটেড কাজ করা লাগছে এরপর হচ্ছে ফোকাস যদি কেউ ফোকাস করে তখন আউটলাইনটা নান হয়ে যাবে কিন্তু একটা রিং চলে আসবে দুইয়ের মতো মোটা আর রিংয়ের একটা কালার চলে আসবে তারপর হচ্ছে ফোকাসের একটা অপাসিটি হবে তাহলে দেখেন কতগুলা ক্লাসের সমন্বয়ে কিন্তু একটা বাটনকে ধরে ডিজাইন করা লাগছে এইবার এইবার ধরেন ফর এক্সাম্পল এই ধরনের স্টাইলের আরেকটা বাটন আপনার ওয়েবসাইটের মধ্যে কোথাও দরকার আছে আপনি কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেখে থাকবেন একই স্টাইলের অনেকগুলো জিনিস কিন্তু অনেক অনেক জায়গায় থাকে শুধুমাত্র তার মধ্যে যে ডেটা যে টেক্সট সেটা চেঞ্জ থাকে হয়তো বা কালারটাও চেঞ্জ থাকতে পারে কিন্তু ডিজাইনটা কিন্তু ওভারঅল প্রায় সেমই থাকে তো এই ধরনের বাটন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে আবারও কোথাও ব্যবহার করার দরকার পড়ে তখন আপনি কি করবেন আবারও কিন্তু আপনি এখানে একটা বাটন নামে ট্যাগ নেবেন আর ক্লাসের মধ্যে এইখানে যে যে ক্লাসগুলো দিয়ে একটা বাটন ডিজাইন করছেন এই সেম ক্লাসগুলোকে দিয়েই কিন্তু আপনি আবারও আরেকটা বাটন বানানোর চেষ্টা করবেন কিন্তু যদি এমন হতো যে আপনি একটা বাটন ধরে স্টাইল করছেন এই বাটনটাকে হচ্ছে স্টাইলগুলোকে এখানে যতগুলো স্টাইল আছে এই স্টাইলগুলোকে কোথাও একটা স্টোর করে যদি আপনি রাখতে পারতেন তারপর সেই মানে সেই স্টাইলগুলোর যদি আপনি একটা নাম সেট করতে পারতেন সেই নামটাকে ধরে যদি আপনি কল করতেন লাইক হচ্ছে এই যে বাটন প্রাইমারি তাহলে যাতে আগের ডিজাইনটা চলে আসতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো যেটা আমরা সিএসএস এর মধ্যে করতাম যে সিএসএস এর মধ্যে একটা ক্লাস নেম দিতাম তার মধ্যে হচ্ছে আমরা কিছু ডিজাইন করতাম আর সেই ক্লাস নেমটাকে ধরে যদি আমরা যে এলিমেন্টের মধ্যে কল করতাম সেই এলিমেন্টের কিন্তু সেম ডিজাইনটা হয়ে যাইতো এইবার এই টেলউইন্ডের মধ্যে যদি আমরা এই সুবিধাটা পাইতাম তাহলে কিন্তু অনেক ভালো হইতো তো টেলউইন্ডের মধ্যে কিন্তু এরকম একটা সুবিধা আছে সো সেটা কিভাবে কাজ করে এটাই আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম এখানে কিন্তু আবহত কিছু নাই তো আপনাদের আমি একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য প্রথমে একটা ডিভ তৈরি করলাম ঠিক আছে তো এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি যে ডিভ তোমার একটা উইথ হবে উইথটা হবে 1/3 অর্থাৎ 100 আমরা 3 দিয়ে ভাগ করলাম 33% আমরা নিলাম আর ডিভ তোমার একটা হাইট হবে হাইটটা হবে 96 মতো ঠিক আছে আর তুমি কি করবা তুমি হচ্ছে এমএক্স হাইফেন হচ্ছে অটো করে এমএক্স অটো করে তুমি মাঝখানে যাবা স্ক্রিনের আর এখানে ধরো তুমি কি করবা দেখার জন্য একটা বর্ডার সেট করতে পারো বর্ডারটা হচ্ছে 2 এর মতো মোটা কিছু একটা তাহলে আমরা কিন্তু এখানে এই যে একটা এরিয়া কিন্তু দেখতে পাচ্ছি তো আমি চাইলে এখানে হচ্ছে একটা এমটি মার্জিন টপ হচ্ছে 20 মতো হচ্ছে আমি একটু নিচের দিকে নামাইতে পারি সো এই যে এইরকম আর এটার যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ধরেন লাইম কালারটাকে দিলাম সো লাইমের হচ্ছে 800 তাহলে এই যে এরকম একটা এরিয়া বাট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চাইতেছি না সো আমি ব্যাকগ্রাউন্ডটা দিব না এই যে বর্ডারটা যে আছে বর্ডারটাকেও আমরা দিব না সো আচ্ছা এমটিটা হচ্ছে 20 এটা থাকবে জাস্ট আমরা বর্ডারটাকে দিব না সো বর্ডারটাকে আমরা এখানে দিলাম না তাহলে এবার আমি যদি দেখি দেখতে পাচ্ছেন আমরা কিছুই দেখতে পারতেছি না তো এই যে আমরা একটা ডিভ ধরে হচ্ছে স্টাইল করলাম এই ডিভের কথা আপনি মানে ডিভের চিন্তাটা আপনি বাদ দেন ধরেন আমরা এখানে কিছুই তৈরি করি নাই এবার আমি এই ডিভের মতো একটা বাটন বানাবো এইটার দিকে একটু ফোকাস করেন সো আমি এখানে কী কী করতেছি আমি এখানে একটা বাটন বানাবো আর এখানে কিছু একটা লিখতে পারি যে সেন্ড মি তাহলে এই বাটনটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে তো এবার আমাদের কী করতে হবে বাটনটাকে ধরে একটু স্টাইল করতে হবে সো আমি একটা স্টাইল করতে পারি তো আমি প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি সেটা হতে পারে রেডের 900 টাইপের কিছু একটা
তাহলে এই যে চলে আসছে এবার এটার মধ্যে যে টেক্সটটা আছে টেক্সটের একটা কালার দিব সেটা হচ্ছে হোয়াইট কালার যাতে দেখা যায় দেখতে পাচ্ছেন এবার এটার ভিতর থেকে জায়গাটাকে আমরা একটু প্রসারিত করব তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে px x অক্ষ বরাবর আমরা একটা প্যাডিং দিব আর সেটা হবে ধরেন 6 এর মত তাহলে এই যে এরকম একটা প্যাডিং পাইছে এবার y অক্ষ বরাবর ভিতর থেকে জায়গাটাকে আমরা 2 এর মত প্রসারিত করব তাহলে এরকম আর এই যে টেক্সটটা যা আছে টেক্সটটাকে হচ্ছে আমরা হাইফেন এক্সেল সাইজের বড় করতে পারি তাহলে এই যে এরকম বড় হইছে এরপর হচ্ছে যে কর্নারগুলোকে আমরা একটু রাউন্ডেড করতে পারি সো আমি এখানে গিয়ে বলতে পারি রাউন্ডেড আমি চাইতেছি ধরেন ফুল করতে সো রাউন্ডেড ফুল এই রকম হইছে এবার ইউজার যদি এখানে মাউস নিয়ে গিয়ে হবার করে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে তো এই জন্য হচ্ছে আমি এটার পরে গিয়ে বলতে পারি যদি ইউজার মাউস নিয়ে গিয়ে হবার করে তখন এটার যে বিজি আছে ব্যাকগ্রাউন্ড সেটা রেড হবে কিন্তু রেডের 700 হয়ে যাবে তাহলে এবার আমি যদি মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এবার আমি বলতে পারি এই কাজটা একটু স্মুথলি হবে এই জন্য আমি একটা ট্রানজিশনও সেট করতে পারি দেখতে পাচ্ছেন এবার আমি চাইতেছি এখানে ক্লিক করলে এই বাটনের চতুর সাইড দিয়ে একটা রিং চলে আসবে সো এটাও কিন্তু আমি করতে পারি যদি এই বাটনের উপর যদি কেউ হচ্ছে মাউস নিয়ে গিয়ে ফোকাস করে অর্থাৎ ক্লিক করে তাহলে কি হবে এটার একটা রিং চলে আসবে রিংটা হবে 2 এর মতো মোটা আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা রিং কিন্তু চলে আসছে আমি জুম ইন করতেছি দেখতে পাচ্ছেন তো আমি চাইলে রিং এর কালারটাকে চেঞ্জ করতে পারি বাট আমি কালারটাকে চেঞ্জ করলাম না তাহলে এতটুকু কাজ আমি করে এবার যদি হচ্ছে আমি এখানে যাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা স্টাইলের কিন্তু চলে আসছে একটা বাটন চলে আসছে এবার ধরেন ফর এক্সাম্পল আমার যদি এখানে কোনো কারণে আরেকটা বাটনের দরকার পড়ে আর সেই বাটনটা হবে সেম স্টাইলের এরকম স্টাইলের যে হবার করলে কালারটা চেঞ্জ হবে টেক্সটটা এরকম বড় হবে এরকম রাউন্ডেড হবে ট্রানজিশন হবে এরকম একটা রিং চলে আসবে মানে সেম স্টাইল বাট আমার হতে পারে যে কালারটা একটু চেঞ্জ হইতে পারে কিন্তু সেম স্টাইলের আমি একটা বাটন চাচ্ছি তো আমি সেই ক্ষেত্রে কী করতে পারি তো ধরেন এখানে কিছু একটা লিখতে পারি যে ক্লিক মি কিছু একটা লিখলাম তো আমার এই জিনিসটা চলে আসছে এবার আমাকে কি করতে হবে সেম স্টাইলটা যদি আমরা চাই তাহলে আমরা এইখানে যে যে কাজটা করছি আচ্ছা আমি যে কাজটা করতে পারি কন্ট্রোল জেড বাটনে ক্লিক করে এটাকে র্যাপ করতে পারি সো র্যাপ করলাম এবার আমি যে কাজটা করব আমি এইখানে যতগুলো স্টাইল করছি এই স্টাইলটাকে আমি জাস্ট কন্ট্রোল সি মেরে কপি করে এই ক্লাসের মধ্যে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম বা আমি ম্যানুয়ালি টাইপও করতে পারি তাহলে এবার আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমরা সেম স্টাইলটাই পাইছি জাস্ট হচ্ছে ডেটাটা চেঞ্জ ক্লিক মি আর এখানে লেখা আছে স্যান্ড মি কিন্তু আমরা সেম স্টাইলটাই কিন্তু পাইছি তবে এখানে একটা প্রবলেম দেখেন এখানে আমি যে যে কোডগুলো করছি যে ক্লাসটা লিখছি সেম ক্লাসটাকে কিন্তু আমার আরেকবার রিপিট করা লাগছে তাহলে চিন্তা করেন এইরকম বাটন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ধরেন 20টা 25টা বা 100 বাটন যদি লাগে তখন আপনি কী করবেন তখন কিন্তু এরকমভাবে ক্লাস করতে মানে করেই যাইতে হবে আর এখানে আপনার ক্লাসের সংখ্যা অনেক হয়ে যাবে তখন হচ্ছে ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যাবে তো এইরকম যদি একটা সিস্টেম থাকতো যে এই ক্লাসগুলোকে আমরা কি করব বা স্টাইলগুলোকে আমরা কোথায় একটা স্টোর করে রাখবো একটা কম্পোনেন্ট বানাবো আর সেই কম্পোনেন্টের একটা নাম দিয়ে দিব সেই নামটা ধরে যদি আমরা ডাক দিই তাহলে যাতে আমাদের এই প্রথম যে বাটনটা আছে এটার যে ডিজাইন সেটা যাতে অটোমেটিকভাবে আমাদের বাটন 2 এর মধ্যে চলে আসে তো এই কাজটাই হচ্ছে আমরা টেলউইন্ডের মাধ্যমে খুব ইজিতে করতে পারবো তাহলে চলেন আমরা দেখে নিই যে এই কাজটাকে কীভাবে করতে হয় আমাদের সেকেন্ড নাম্বার বাটনের ভিতর থেকে সমস্ত স্টাইল কিন্তু আমরা মুছে নিলাম এবার আমি যে কাজটি করব এখানে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করব তো এখানে দেখেন আমরা যখন এই প্রজেক্টটাকে ইনস্টল করছিলাম বা যখন আমরা সেট আপ করছিলাম তখন কিন্তু হচ্ছে আমরা এখানে সিএসএস নামের একটা ফোল্ডার তৈরি করছিলাম আর এইখানে দেখতে পাচ্ছেন মেইন ডট সিএসএস নামের কিন্তু হচ্ছে একটা ফাইল আছে এটাও কিন্তু আমরা তৈরি করছিলাম আর এখানে এই জিনিসগুলোকে আমরা এনে রাখছিলাম বাট এখনও পর্যন্ত কিন্তু আমরা এটাতে হাত দিই নাই তো এবার আমরা এটাতে একটু কাজ করব একটু হাত দিব তাহলে দেখেন হাত দেওয়ার আগে এখানে কী কী আছে এখানে হচ্ছে একটা বেস স্টাইল আছে একটা কম্পোনেন্ট স্টাইল আছে একটা হচ্ছে ইউটিলিটি স্টাইল আছে আসলে এগুলোকে ডিরেক্টিভও বলে ঠিক আছে তো আমি কী চাইতেছি আমি চাইতেছি একটা কম্পোনেন্ট বানাইতে অর্থাৎ ওভারঅল একটা ডিজাইন আমি বানাইতে তাহলে সেটা কিসের আন্ডারে পড়বে সেটা হচ্ছে কম্পোনেন্টের আন্ডারে পড়বে ঠিক আছে আর এই জিনিসগুলো কি বেস ইউটিলিটি এগুলো হচ্ছে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব আমরা জাস্ট আপাতত একটা কম্পোনেন্ট বানাবো একটা ডিজাইনের একটা জায়গা বা একটা স্টোর বানাবো সেখানে আমরা ডিজাইনগুলোকে রাখবো তো এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমরা নিচে যাব নিচে গিয়ে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে একটা ডট দিতে হবে যেহেতু ক্লাস আমরা বানাবো সো আমরা একটা নাম দিতে পারি সেটা যে কোনো নাম হতে পারে ধরেন বিটিএন রেড কালারের হচ্ছে আমরা একটা স্টাইল করব সো এই জন্য হচ্ছে আমি একটা বাটন রেড নামের হচ্ছে একটা নাম দিলাম এবার আমরা যে কাজটি করবো আমরা হচ্ছে এখানে একটা লেয়ার ডিরেক্টিভ নিব বা একটা সরি লেয়ার না লেয়ারটা হচ্ছে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো আমি প্রথমে এখানে একটা একদারেট সাইন দিব সো একদারেটের সাইনটা দেওয়ার পর এখানে আমরা অ্যাপ্লাই ডিরেক্টিভ দেখতে পাচ্ছি লেয়ার ডিরেক্টিভ দেখতে পাচ্ছি আর মিডিয়া স্ক্রিন তো আমরা এগুলো নিয়ে আলোচনা করছি সিএসএস এইচটিএমএল সিএসএস এর মধ্যে
যেখানে আমরা কি করতে পারি, রেসপন্সিভের ব্যাপার করতে পারি। তো আমাদের প্রথমে কি করতে হবে, এক দারেট সাইন নিতে হবে, এরপর হচ্ছে অ্যাপ্লাই নামের যে ডিরেক্টিভ সেটা আমাদের নিতে হবে। তো এই জিনিসটা নেওয়ার পর এবার আমি এক নাম্বার বাটনের মধ্যে যে যে কাজগুলা করছি এই কাজগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম, বা আমি হচ্ছে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। কাট করার পর আমাদের মেইন ডট সিএসএস এর মধ্যে এই যে অ্যাপ্লাইয়ের পরে আমাদের কি করতে হবে, একটা স্পেস দিতে হবে। স্পেসটা দেওয়ার পর আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, আর যেহেতু এগুলো একই লাইনে চলে আসছে আমি কিবোর্ডের কন্ট্রোল জ্যাড বাটনে ক্লিক করলাম, এগুলো ভেঙে ভেঙে র্যাপ হয়ে নিচের দিকে চলে আসছে। সো এই ধরনের একটা কাজ করলাম। এইবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে কিছুই দেখতে পারবো না, দেখতে পাচ্ছেন কোনো স্টাইল নাই, এই যে সেন্ড মি ক্লিক মি। এইবার এই যে জিনিসগুলোকে আমরা, এই ডিজাইনগুলোকে যে এখানে আমরা স্টোর করছি, এবার কিন্তু এটার একটা নামও দিছি, সেটা হচ্ছে বিটিএন রেট। এবার এই ক্লাসটাকে যদি আমি এখান থেকে কপি করি, কপি করে যদি আমি আমার এইখানে বাটনের মধ্যে গিয়ে পেস্ট করি কন্ট্রোল ভি মেরে জাস্ট বাটন রেট, তাহলেই কিন্তু হচ্ছে আমাদের এই সেম স্টাইলগুলো এখানে পেয়ে গেছে। এবার যদি আমার সেকেন্ড যে বাটনটা আছে এইখানেও যদি সেম স্টাইলটা করার দরকার পড়ে, তো আমি কি করতে পারি, জাস্ট এই সেম ক্লাসটাকে বিটিএন রেড এটাকে আমি জাস্ট এই যে এখান থেকে এই যে ক্লাসের নেমটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, তাহলে এবার কিন্তু এইটারও সেম স্টাইলটা হয়ে গেছে। একইভাবে আপনার যদি আরও কোনো বাটনের দরকার পড়ে, বিটিএন ধরেন কিছু একটা লিখতে পারি এখানে ডেটা হিসেবে যে পারচেস, আর এটাকেও হচ্ছে আমরা সেম স্টাইল করবো, আবার তো কোনো স্টাইল নাই, তো আমি কি করতে পারি এখানে ক্লাস দিয়ে বলতে পারি যে বিটিএন হাইফেন রেড, অর্থাৎ আমরা এই জিনিসটাকে ধরেই ডাকতেছি। এটার মধ্যে কী আছে, অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইয়ের মধ্যে কী আছে, এই জিনিসগুলো আছে। সো আমি যদি এটা দিয়ে এখানে যাই দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সেম স্টাইল হয়ে গেছে, রিং হো বারিফিক সব। তাহলে এই জিনিসটা হইল। এবার ধরেন ফর এক্সাম্পল এই যে এই বাটনটা আছে না ক্লিক মি মাঝখানেটা, এইটার কালারটাকে আপনি গ্রিন করবেন কিন্তু ওভারঅল স্টাইলটা সেমই থাকবে, রাউন্ডেড থাকবে, রিং থাকবে, হবার থাকবে, মানে স্টাইলটা সেম, শুধুমাত্র কালারটা চেঞ্জ। তখন আপনি কি করতে পারেন, তো তখন আপনি যে কাজটি করতে পারেন সিম্পল অ্যাজ দ্যাট, আপনি জাস্ট এটার নিচে গিয়ে আর একটা ক্লাস তৈরি করতে পারেন যে বিটিএন ধরেন গ্রিন কালার করতে চাইতেছেন, এখানে একটা গ্রিন নাম দিলেন, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন। এরপর আপনি কি করবেন, সিম্পলি এই জিনিসটাকে এখান থেকে কপি করবেন, ঠিক আছে, কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন এই যে অ্যাপ্লাই সহ, ঠিক আছে। এরপর আপনি জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিবেন যে গ্রিন, গ্রিনের 900, কিন্তু হবার করার পর কি হবে, গ্রিনের 700 হয়ে যাবে, আর বাকি জিনিস সেম, টেক্সটটাকে আপনি হোয়াইট রাখলেন। এরপর দেখেন এই যে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা আসে নাই, কেন আসে নাই, কারণ আমরা এইখানে গিয়ে কিন্তু এই যে এটার ক্লাসটা দিয়ে রাখছে বিটিএন রেড। সো এবার আমাদের কি করতে হবে, বিটিএন রেড দিতে হবে না, এবার আমাদের দিতে হবে এটার নাম বিটিএন গ্রিন। তো আমি এখানে গিয়ে বলবো যে বিটিএন হাইফেন গ্রিন, তাহলে কিন্তু এবার এইটার কালার, আচ্ছা আমরা পারচেসের মধ্যে করছি তিন নাম্বার বাটন, এখানে না করে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে আমি যে এইখানে করতে পারি সেকেন্ড যে ক্লিক মি, আর আগেরটাতে হচ্ছে আমি আবারও রেখে দিব বিটিএন হাইফেন রেড। তাহলে দেখেন এই যে মাঝখানেটা কিন্তু হয়েছে, বাট স্টাইলটাও কিন্তু সেম, শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি যদি এইটাকে অন্য একটা কালার দিতে চাই, এই যে পারচেসটাকে তিন নাম্বার বাটন, সো এই জন্য আমি কী করতে পারি, এই জিনিসটাকে, এই জিনিসটার নিচে আমি আরেকটা নাম দিতে পারি যে বিটিএন ধরেন পার্পল। তো আমি কার্লি ব্রেসেস দিলাম, এখানে গিয়ে হচ্ছে আমি এক দারেট সাইনটা দিলাম, এরপর হচ্ছে অ্যাপ্লাই ডিরেক্টিভটাকে আমরা নিলাম, এরপর এইখানে যে জিনিসটা আছে যে এখানে সেম জিনিসটাকে আমি আরেকবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এবার আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিব যে এটা হচ্ছে পার্পল, পার্পলের 900, হবার করার পর কী হবে, পার্পল হবে, পার্পল, পার্পলের 700 হয়ে যাবে, আর বাকি যে টেক্সট হোয়াইট প্যাডিং যত কিছু আছে, টেক্সট এক্সেল, আর ফোকাসের সময় রিং হবে, ট্রানজিশন হবার সব কিছু থাকবে। তাহলে এবার কিন্তু আমাদের এই বাটনের সঙ্গে কালারটা পায় নাই, কারণ আমরা এখানে গিয়ে বলি নাই যে এটা কি, এটা হচ্ছে বিটিএন পার্পল, ঠিক আছে, যেহেতু আমরা ওইখানে ওই নামটা দিয়ে রাখছি, তাহলে কিন্তু এই জিনিসগুলো পাইছে। তাহলে দেখেন এবার আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা কিছু কোডকে স্টোর করে রাখলাম, কিছু ডিজাইনকে, আর সেটার একটা নাম দিয়ে দিলাম। এবার আমাদের এরকম ডিজাইনের বাটন যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে 100 দরকার পড়ে, আমরা জাস্ট কি করব, এই যে নামগুলোকে ধরে রাখ দিব আমাদের যে স্টাইলেরটার দরকার আছে। তো এবার এইখানেও দেখেন আরেকটা ঝামেলা, এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের প্রতিটা বাটনের মধ্যে কিন্তু এই যে কমন কিছু জিনিস আছে, এই যে PX6, তারপর হচ্ছে PY2, টেক্সট এক্সেল, তারপর হচ্ছে ফোকাস করলে রিং হবে, ট্রানজিশন, রাউন্ডেড আর হবার, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কমন। এই সেকেন্ড নাম্বার বাটনেও দেখেন এই যে PX6, PY2, টেক্সট এক্সেল, রাউন্ডেড, ট্রানজিশন, ফোকাস, তিন নাম্বার বাটনের বেলাও কিন্তু এই জিনিসগুলো কমন আছে। তো এবার জাস্ট ডিফারেন্টটা কোথায়, ডিফারেন্টটা হচ্ছে জাস্ট কালারের সময়, ঠিক আছে, এখানে রেড কালার, এখানে গ্রিন কালার, এখানে পার্পল কালার। তো এখানে আমি কেন না আরেকটা কাজ করতে পারি, কমন জিনিসগুলোকে আমি সেপারেট করতে পারি, তো এই জন্য আমি একটা নাম দিতে পারি বিটিএন, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন।
ঠিক আছে এবার আমি কমন যে জিনিসগুলো এগুলোকে আমি সেপারেট করতে পারি যে px তারপর হচ্ছে py টেক্সট এক্সেল রাউন্ডেড এই জিনিসগুলোকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে এইখানে আমি বসাইতে পারি তো বসাইতে গেলে কি করতে হবে অবশ্যই আমাদের অ্যাপ্লাই ডিরেক্টিভটাকে নিতে হবে নেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম কমন জিনিসগুলোকে ঠিক আছে এরপর হচ্ছে এই যে ফোকাস রিং এটাও কিন্তু কমন জিনিস সবগুলোর মধ্যে আছে সো এটাকেও হচ্ছে আমি এখানে স্পেস দিয়ে কিন্তু দিতে হবে প্রতিটার মাঝখানে স্পেস রাখতে হবে তো এই জিনিসটাকে আমরা দিলাম আমরা কমন জিনিসটাকে দিলাম এরপর কি আছে যে ট্রানজিশনটাও কিন্তু কমন এইটাকেও হচ্ছে আমরা এখানে এনে দিয়ে দিলাম তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু হইল তাহলে দেখেন এখানে জাস্ট চেঞ্জটা কোথায় কালারের সময় চেঞ্জটা আছে ঠিক আছে তো একইভাবে আমাদের এই যে সেকেন্ড নাম্বার বাটনের মধ্যে যেটা আছে এগুলোকে আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারি সো রাউন্ডেড ক্লোজ করলাম তারপর হচ্ছে এখান থেকে আমি কি করব এখান থেকে যে ট্রানজিশন রিং এই জিনিসগুলোকে আমি রিমুভ করলাম করে দিলাম তিন নাম্বার বাটনের মধ্য থেকেও আমরা এই জিনিসগুলোকে রিমুভ করলাম আর টেক্সট অ্যাক্সেল তারপর হচ্ছে রাউন্ডেড ফুল এই জিনিসগুলোকে রিমুভ করলাম আর এখান থেকে হচ্ছে ফোকাস ট্রানজিশন এইটাকেও রিমুভ করলাম তাহলে এবার দেখেন আমাদের প্রতিটা বিটিএন এর মধ্যে কি আছে জাস্ট কালারের যে জিনিসগুলো এগুলো আছে আর যে কমন জিনিসগুলো সেগুলোকে আমরা আরেকটা ক্লাসের মধ্যে এনে রাখছি এবার যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু স্টাইলটা নষ্ট হয়ে যাবে শুধু কালারটা পাইছে কারণ কি আমরা কালারগুলো কিন্তু এখানে দিয়ে রাখছি রেড গ্রিন পার্পল কিন্তু এই যে প্যাডিং রাউন্ডেড ট্রানজিশন এগুলো কিন্তু পায় নাই কেন পায় নাই এগুলো কিন্তু আমরা সেপারেট করে আলাদা আরেকটা জায়গায় রাখছি আর এটার নাম কি বিটিএন এবার আমি কি করতে পারি আমি এখানে গিয়ে প্রথমে বলতে পারি যে প্রথমে কমন যে জিনিস স্টাইলগুলো পাবে তারপর কালারের জিনিসগুলো পাবে তো আমি কমনগুলোর নাম রাখছি হচ্ছে বিটিএন তাহলে দেখেন এই যে এক নাম্বারটার সাথে পাইছে এবার আমি এখানে গিয়েও বলতে পারি যে কমন যে জিনিসগুলো সেগুলোকে আমরা এখানে রাখতে পারি আর যে কালারের জিনিস সেগুলো আমরা এখানে রাখলাম তাহলে এটাও হইল এরপর হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি যে কমন জিনিসগুলো বিটিএন নামের যে আমরা নাম দিছি সেইটা আর কালারের জিনিসটার নাম দিছি হচ্ছে আমরা বিটিএন পার্পল এইটাও থাকলো তাহলে দেখেন এইবার কিন্তু হয়েছে তো এই যে লজিকটা এই লজিকটাকে কিন্তু বুটস্ট্র্যাপ ফ্লো করে আপনারা যদি আমাদের বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে আশা করি আপনারা এই লজিকটাকে কিন্তু বুঝতে পারতেছেন আমরা বুটস্ট্র্যাপের মধ্যে এইরকম একটা বিল্ড ইন ক্লাস পেয়ে যাইতাম আর সেই জিনিসটাকে কিন্তু এবার আমরা টেলউইন্ডের মধ্যে তৈরি করে নিলাম ওকে তাহলে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারছি এবার ধরেন আপনার যদি সেম স্টাইলের বাটন আরও 100 দরকার পড়ে তখন আপনি কি করবেন জাস্ট এই যে কমন যে ক্লাসটা কমন ক্লাসের মধ্যে এই জিনিসগুলোকে আপনি ডাক দিবেন তারপর হচ্ছে আপনি একটা কালারের জন্য একটা জিনিস তৈরি করলেন বা এই যে গ্রিন কালার যদি আপনার আরেকটা দরকার পড়ে তখন আপনি সিম্পলি কি করবেন এটার নিচে গিয়ে একটা বাটন তৈরি করবেন বিটিএন আর এখানে গিয়ে লিখবেন যে কিছু একটা যে কিছু একটা ধরেন টেক্সট লিখলাম এটার স্টাইলটা কিন্তু নাই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের স্টাইল করতে গেলে কী করতে হবে ক্লাস আমি চাইতেছি গ্রিন কালারের একটা বাটন এই জন্য বাটন গ্রিন তাহলে কিন্তু এই যে গ্রিন কালার বাট স্টাইলটা পায় নাই এই জন্য আমাদের কী করতে হবে বিটিএন লিখতে হবে তাহলে কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কীভাবে কাজ করতেছে তবে এখানে আরেকটা কাজ আমি যদি আপনাদের দেখাই যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে আমরা জিনিসটাকে তৈরি করলাম ডিজাইনটাকে তৈরি করলাম সো আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে এইখানে কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে হচ্ছে কোনো অর্ডার মানে অর্ডার ওয়াইজ না রাখলেও কোনো প্রবলেম নাই কিন্তু আমাদের যে এই যে মেন ডট সিএসএস ফাইলটা আছে এখানে কিন্তু অর্ডারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে কিন্তু আপনাকে অর্ডারটা বুঝতে হবে আর আরেকটা জিনিস বুঝতে হবে যে নির্দিষ্ট একটা জিনিস এবং হচ্ছে উভয় দিকে একটা জিনিস এটা আপনাকে বুঝতে হবে মানে নির্দিষ্ট একটা আপনি ভাবে বুঝাইছেন আরেকটা হচ্ছে আপনি কমনভাবে বুঝাইছেন এই যে ধরেন পিএক্স সিক্স আর পিওয়াই টু তো এটা কি এই যে নির্দিষ্টভাবে কিন্তু আমরা বলে দিছি যে হরিজন্টালভাবে এটা 6 মতো একটা প্যাডিং পাবে অর্থাৎ 24 পিক্সেলের মতো একটা প্যাডিং পাবে বাটনের ভিতর থেকে আর এখানে পিওয়াই ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2 মতো অর্থাৎ 8 পিক্সেলের মতো উপরে আর নিচের দিকে হচ্ছে একটা প্যাডিং পাবে ভিতর থেকে তার মানে আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলে দিছি যে এটা এক্স অক্ষ বরাবর কাজ করবে এটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে আর আমি যদি এইটার পরে গিয়ে পি হাইফেন ট্যান দিতাম তাহলে এইটার মানে কি এটার মানে হচ্ছে বুথ আমরা উভয় দিকে চাইতেছি যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুই দিকে হচ্ছে আমি ট্যানের মতো একটা প্যাডিং চাইতেছি 40 পিক্সেলের মতো সো এবার আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কাজ করবে না উভয় দিকে যে জিনিসটা আমরা লিখছি এটা কিন্তু কাজ করবে না ঠিক আছে এটা অ্যাপ্লিকেবল না কেন না কারণ আগেই বলছি যে স্পেসিফিক যে যে জিনিসটা আছে নির্দিষ্টভাবে যে জিনিসটাকে আমরা বলে দিছি সেটাই কিন্তু বেশি প্রায়োরিটি পাবে এটা কিন্তু পাবে না এবার আপনি চিন্তা করতে পারেন যে আমি এটাকে যেহেতু এইদিকে দিছি এই জন্য পাইতেছে না আমি যদি এই অর্ডারটাকে প্রথমে দিতাম তাহলে মনে হয় পাইতো পি টেন এবার যদি আমি যাই তারপরও কিন্তু পায় নাই আশা করি আপনাদের বোঝাতে পারছি যে স্পেসিফিক যে জিনিসটা আছে নির্দিষ্ট সেইটার প্রায়োরিটি বেশি আর এই যে উভয় দিকে যেটা কমন সেটার প্রায়োরিটি কম এবার ধরেন ফর এক্সাম্পল আপনার ইচ্ছা হইতেছে যে না আচ্ছা তার আগে আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি ইন্সপেক্ট এলিমেন্টে যাই গিয়ে কিন্তু আমরা এখান থেকে কম্পিউটারটিও দেখতে পারি তাহলে দেখেন এই যে হরিজন্টালভাবে 24 পিক্সেলের মতো একটা প্যাডিং পাইছে আর ওয়াই অক্ষ বরাবর 8 পিক্সেলের মতো আর যদি আমাদের এই যে পি টেন এইটা পাইতো তাহলে কী হইতো এটা কিন্তু চতুর সাইডে সমান পাইতো
সো এটা কিন্তু সমান পায় নাই। এবার ধরেন ফর এক্সাম্পল আপনার এইটাও লাগবে, ঠিক আছে, আপনি চাইতেছেন এই যে নির্দিষ্টভাবে যেটা দিয়েছেন এটাকে ওভাররাইড করে আপনি জাস্ট এইটাকে দিবেন যে পিটেন, এটাকে আপনি ব্যবহার করবেনই করবেন, এটা আপনার খুবই দরকার, তখন আপনি কি করবেন? তো তখন এখানে আরেকটা সিস্টেম আছে, এখান থেকে আপনি এটাকে ক্লোজ করেন, ক্লোজ করে দিয়ে এই যে এইটার নিচে গিয়ে হচ্ছে আপনি আরেকটা অ্যাপ্লাই হাইফেন অ্যাপ্লাই ডিরেক্টিভ আপনি ইউজ করেন, এখানে গিয়ে আপনি বলে দেন যে পিটেন, তাহলে কিন্তু এবার এটা পাবে, কিন্তু এটা এখনই পাবে না। আমি যাই দেখতে পাচ্ছেন যে অ্যারোর চলে আসছে, কেন চলে আসছে? এই যে জিনিসটা, এই যে অ্যাপ্লাই ডিরেক্টিভের মধ্যে যতগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু হচ্ছে জাস্ট মানে একজনের আন্ডারে আছে, একটা অ্যাপ্লাইয়ের আন্ডারে আছে, সো এই জন্য আমাদের কী করতে হবে, এগুলোর পরে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে এখানে, ঠিক আছে? মানে এই অ্যাপ্লাই ডিরেক্টিভের আন্ডারে যতগুলো ক্লাস থাকবে সবার শেষে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে, আর এখানে গিয়ে আমাদের এই অ্যাপ্লাইয়ের হচ্ছে নিয়ন্ত্রণে জাস্ট আমাদের এই একটাই ক্লাস আছে, এখানে গিয়ে হচ্ছে আমাদের সেমিকোলন দিতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে। তাহলে দেখেন এই যে সবগুলোর কিন্তু হচ্ছে পি টেনটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, ওই যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই, এবার টেনটা অ্যাপ্লাই হয়েছে। সো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। আর আমি যদি এখান থেকে সেমিকোলন নাম দিতাম তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে অ্যারোর চলে আসতো, আর এই জিনিসটা আমি যদি সেই অ্যাপ্লাইয়ের মধ্যে ব্যবহার করতাম তাহলে কিন্তু কাজ হইতো না, কারণ এখানে যেটা নির্দিষ্টভাবে যেটা বলে দেওয়া আছে সেটার উপরেই বেশি হচ্ছে টেলুইনটা জোর দিবে, ঠিক আছে, টেলুইন জানে যে আপনি এখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কীভাবে কাজ করতেছে। সো এই জিনিসটা এইভাবে থাকলো। আর এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনি এক একটা কম্পোনেন্ট চিন্তা করতে পারেন, ঠিক আছে, যে আমরা একটা কম্পোনেন্ট বানাইছি, অনেকগুলো ডিজাইনের সমন্বয়ে হচ্ছে আমরা একটা জিনিস তৈরি করছি, একটা ডিজাইন তৈরি করছি, তার মানে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, ঠিক আছে, এই যে কম্পোনেন্টের মধ্যে পড়ে। কিন্তু বেস আর ইউটিলিটি হচ্ছে আলাদা জিনিস। ইউটিলিটিটা হচ্ছে কি? ইউটিলিটি হচ্ছে এই যে এখান থেকে আপনি যদি চিন্তা করেন, আমি যদি এখানে এই যে এখানে যে ক্লাস দিয়ে রাখছি এইটা হচ্ছে একটা ইউটিলিটি, ঠিক আছে, জাস্ট একটা, আর এইটা হচ্ছে আরেকটা ইউটিলিটি, দুইটা ইউটিলিটি, এটাই হচ্ছে আরেকটা ইউটিলিটি, এটাই হচ্ছে আরেকটা ইউটিলিটি, অর্থাৎ ছোটো ছোটো যে অংশটা ক্লাসটা এটা এগুলোকে বলে ইউটিলিটি। আর এগুলার সমন্বয়ে যখন আমরা একটা ডিজাইন তৈরি করি, ঠিক আছে, এই সবগুলার সমন্বয়ে যখন আমরা একটা বাক্স তৈরি করছি, এই সবগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। সো এইখানে কিন্তু হচ্ছে আমরা এই যে অনেকগুলো ডিজাইনের সমন্বয়ে কিন্তু একটা কম্পোনেন্ট তৈরি করছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কিছু জিনিস আছে। আমি যদি এক দাঁড়িয়ে সাইনটা দিই, এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে লেয়ার নামের একটা জিনিস দেখতে পারবো। আচ্ছা, আমি যদি এখানে না দিই, এখানে না দিই, আমি যদি এখানে গিয়ে বলি যে এক দাঁড়িয়ে, এরপর আমি যদি নিচের দিকে যাই তাহলে আমরা একটা লেয়ার ডিরেক্টিভ, এই যে লেয়ার ডিরেক্টিভ নামের একটা জিনিস পেয়ে যাইতেছি। সো এইটা কীভাবে কাজ করতেছে এই রিলেটেড আলোচনা হচ্ছে আমরা এর পরের ভিডিওতে করব। তো এই ভিডিওটা এখানেই থাকছে, আপনি জাস্ট এই ওভারঅল ভিডিও থেকে এই ধারণাটা নেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি একই স্টাইলের কোনো জিনিস বারবার প্রয়োজন পড়ে তখন আমরা সেটাকে একটা কম্পোনেন্টের মতো একটা অ্যাপ্লাই আর ডিরেক্টিভ দিয়ে আমরা সেখানে বানিয়ে রাখবো আর সেটার একটা নাম দিয়ে দিব। এই নামটা আপনি যে কোনো নামই দিতে পারেন, এই যে এখান থেকে যদি আমি হাবিজাবি নামটাও দিতাম যে হাবিজাবি, তাহলেও কিন্তু হচ্ছে আমি যদি এখানে হাবিজাবি ধরে ডাক দিতাম, সো আমি যদি এখানে গিয়ে বলতাম যে হাবিজাবি, তাহলেও কিন্তু সেম স্টাইলটা পাইতো, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, তবে মিনিংফুল নামটা দেওয়া হচ্ছে রেকমেন্ড, সো আপনি মিনিংফুল নাম দিবেন আর স্টাইলগুলোকে আপনি সেখানে স্টোর করে রাখবেন, সেই স্টাইলের একটা নাম দিয়ে দিবেন, সেই নামটা ধরে যদি আপনি ডাকেন আপনার ওয়েবসাইটের মধ্যে যেখানেই ডাকবেন, যে এলিমেন্টের উপরেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু সেম স্টাইলটা পেয়ে যাবে। আর আপনি ভিতর থেকে ডেটা বা টেক্সটগুলোকে চেঞ্জ করতেই পারেন, কালারটাকে চেঞ্জ করতেই পারেন। তো এই ভিডিওটা এখানেই থাকছে, এর পরের ভিডিওতে আলোচনা করবো হচ্ছে আমরা লেয়ার ডিরেক্টিভ নিয়ে, বেস স্টাইল নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।